যেটাই আমরা ভুল করে আসব সেটা আসলে 2.5 টাইমস আমাদেরকে আসলে ক্ষতিপূরণ দিতে হবে এবার আমাদের যে এইচএস এক্সাম হতে যাচ্ছে একটা জেনুইন ট্রু কথা হচ্ছে যারা ভালো করবে তারা অনেক বেশি ভালো করবে আর যারা খারাপ করবে তারা অনেক অনেক বেশি খারাপ করবে তো প্রথমে আসে সেকিউনে সায়েন্স ফ্যাকাল্টি যারা আছো তোমাদেরকে অ্যাকচুয়ালি এবার জাস্ট দুইটার প্রশ্ন আনসার করতে হবে দ্যাট মিনস সিকিউ তোমাদের জন্য বিশ মার্কস যেটা তোমরা আগে দিয়ে আসতে পঞ্চাশ মার্ক্সে অ্যান্ড তোমরা যে বিশ সিকিউ এক্সামটা দিবা সেই বিশ মার্কসের এক্সামটাই তখন পরবর্তীতে ফিফটিতে কনভার্টেড হবে দ্যাট মিনস তুমি যখন আগে এক্সামটা দিচ্ছিলা তুমি যখন বিশ মার্কে এক্সাম দিচ্ছ সেটা কনভার্টেড হবে হচ্ছে পঞ্চাশ মার্কসে সিম্পল হিসাব যে তাহলে তুমি যদি এক মার্কস করতে যাও সেই ব্যাপারটা তোমার এখন রেশিওতে যাওয়ার আছে ফিফটি বাই টোয়েন্টি বা এনে সিঙ্গেল ওয়াই টু পয়েন্ট ফাইভ দ্যাট তুমি এখন সিকিউতে এক মার্ক্সের আনসারটা অ্যাকচুয়ালি তোমাকে টু পয়েন্ট ফাইভ মার্কস করে দিচ্ছে ইজ ইট গুড আর ব্যাট ইজ ইট অ্যাকচুয়ালি সো মাচ ইম্পর্টেন্ট বিকজ তুমি বুঝতে পারতেছো যে প্রত্যেকটা মার্ক তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট সো তোমাকে এই ব্যাপারগুলোতে চক মানে বেশি পরিমাণ কষেস থাকাটা খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা রাইট নাও সিকিউ সলভ করতে গিয়ে যেই জিনিসটাকে সবচেয়ে বেশি নেগলেক্ট করি সেটা হচ্ছে ক আর খ নাম্বার কিন্তু একটা জিনিস চিন্তা করবো যে ক নাম্বার আর ক নাম্বার যদি আমি একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন মিস করে ফেলি তার মানে হচ্ছে আমি টোটাল তিন মার্কস মিস করে ফেললাম আর তিন মার্কস মিস করা মানে হচ্ছে থ্রি ইন্টু টু পয়েন্ট ফাইভ দ্যাট মিনস হিউজ নাম্বার আমাদের কিন্তু মিস্টেক হয়ে যাচ্ছে সো এই পেপারগুলোতে খুব বেশি আমাদের সাবধান থাকতে হবে বিকজ আমাদের মার্ক কিন্তু যেটাই আমরা ভুল করে আসবো সেটা আসলে টু পয়েন্ট ফাইভ টাইমস আমাদেরকে আসলে ক্ষতিপূরণ দিতে হবে সো এই জায়গাটাতে খুব বেশি আমাদের অ্যালার্ট থাকতে হবে আমরা যেই জায়গাটাতে খুবই বেশি হচ্ছে কেয়ারলেস থাকি ক আর খ নাম্বারে এটার ক্ষেত্রে সত্যি কথা বলতে আমাদের ক্রিয়েটিভ কোশ্চিনগুলোর একটা প্রবলেম আছে সেটা হচ্ছে স্টেমটা হয়তো ক আর ঘয়ের সাথে ম্যাচ করে কিন্তু ক আর খয়ের সাথে আসলে খুব সম্ভবত ম্যাচ করবে না বা এই ধরনের প্রশ্নগুলো আসলে বিগত বছরগুলোতেও হয়ে আসছে যেখানে ক আর খ অন্য একটা চ্যাপ্টার থেকে দেওয়া হচ্ছে সিলেক্ট যেহেতু এবার তোমরা শর্ট সিলেবাসে এক্সাম দিচ্ছ অনেকেই হয়তো মেজার হিসাবে দুইটা বা তিনটা চ্যাপ্টারকে খুব ভালো মতন পড়ে রাখতেছো দ্যাটস ফাইন বিকজ তুমি জাস্ট দুইটা ক্রিয়েটিভ দিবো তোমার আসলে পুরো একটা চ্যাপ্টার আসলে পুরা যে কয়েকটা দেওয়া আছে প্রত্যেকটা পড়ারও দরকার নেই বিকজ তুমি জাস্ট দুইটা দিচ্ছ কিন্তু সমস্যাটা হচ্ছে তুমি এই দুইটা দেওয়ার জন্য যে তিনটা বা দুইটা টপিক তুমি সিলেক্ট করে নিলে বাকিগুলোকে তুমি যে তুমি ইগনোর করলা এখন তোমার ক্রিয়েটিভ কোশ্চেন যে ওইগুলো থেকে কর খ আসে তখন তুমি কীভাবে সলভ করবে সো নাও এবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টদের মধ্যে কর খ নাম্বারগুলোতে হয়তো তারা তাদের যে ফেভারেবল টপিকগুলো থেকে তার এক্সামগুলো দিচ্ছে সেটা তাদের জন্য খুব বেশি প্রবলেমেটিক হচ্ছে না কিন্তু প্রবলেমেটিক হয়ে দাঁড়াচ্ছে তাদের কর খ নাম্বার বিকজ হয়তো আমাদের যে চ্যাপ্টারগুলো তার পড়ে যাচ্ছে সেখান থেকে তাদের কমন আসছে না বা অন্য একটা টপিক থেকে আসতেছে যেটা আসলে তারা তখন পেরে উঠতেছে না বাট ব্যাপারটা হচ্ছে তিন মার্কস আমার কাছে তোমার কাছে ব্যাপারটা খুব সিম্পল মনে হতে পারে বাট এটা যখন এক্সট্যান্ডেড করবি টু পয়েন্ট ফাইভ টাইমস তখন ব্যাপারটা কিন্তু একটা হিউজ ইস্যুস সিলেক্ট তুমি দুইটা ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করলা বা তিনটা করলা তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তুমি যদি কর খ দুইটাতেই মিস করো দ্যাট মিস তুমি টোটাল ছয় মার্কস মিস করলা অ্যান্ড এটা আলটিমেট তোমার টোটাল মার্কসে সিক্স ইন্টু টু পয়েন্ট ফাইভ টাইমস হচ্ছে জানতেছে সো ইটস এ হিউজ হিউজ নাম্বার সেই ক্ষেত্রে তুমি কী করবা অবশ্যই অবশ্যই তোমাকে এই জায়গাটাতে অ্যালার্ট থাকতে হবে তোমার এই মুহুর্তে প্রত্যেকটা মার্কসের ইম্পর্টেন্স অনেক বেশি এক একটা মার্কস প্রায় গুণ তোমার হচ্ছে ইনক্রিজ করতেছে সো এই ক্রিয়েটিভ কোশ্চেনে তোমাকে সর্বোচ্চটা এফোর্ট দিতে হবে সেটা ক নাম্বারে হোক সেটা খ নাম্বারে হোক গ ঘ সবগুলোতে আর যদি আল্লাহ না করুক সেলাইক গতে তুমি ম্যাথ ক্যালকুলেশন করতে গিয়ে কোনো একটা ভুল করে ফেলতেছো তাহলে জাস্ট চিন্তা করে দেখো তিন মার্কস তোমার চলে যাচ্ছে অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে কয়ের যে আনসারটা সেটা ইন্টারেস্ট করে আবার ঘয়ের সাথে মানে হচ্ছে কি ঘয়ের যে আনসারটা সেটা আসলে ডিপেন্ড করতেছে কয়ে তুমি কি আনসারটা করতেছিলে দ্যাট মিনস ক যদি সম্ভব ভুল হয়ে যায় তার মানে হচ্ছে তো তোমার আনসারটা ভুল আসতেছে বিকজ গয়ের ওই ঘয়ের আনসারটা তো আসলে গয়ের মধ্যে ছিল সো খুবই ডিসকাস্টিং একটা অবস্থা তোমরা পড়ে যাওয়া সো এই জন্য তোমাদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে প্রত্যেকটা মার্কস প্রত্যেকটা কোশ্চেন্স যেহেতু তোমরা আটটা কোশ্চেন পাচ্ছ সায়েন্স ফ্যাকাল্টিতে যারা তো আটটা থেকে দুইটা দেওয়া আসলে ততটা ডিফিকাল্ট কিছু না বাট তোমাদের জন্য রাইটস নাও সবচেয়ে বেশি ডিফিকাল্টভাবে কোশ্চেন চয়েস করা যায় আমি কোন সেট প্রশ্নটা দেবো সো এই জিনিসটাতে তোমাদের বেশি অ্যালার্ট থাকতে হবে খুব বেশি কনফিডেন্ট থাকতে হবে তোমরা যে চ্যাপ্টারগুলোকে পিক করে রাখছো মোস্ট মোস্ট ইম্পর্টেন্টলি যদি ফিজিক্সের ক্ষেত্রে হয় ভেক্টর তোমরা অনেকেই দিচ্ছ অনেকে আদর্শ গ্যাস পিক করে রাখতেছো সো দ্যাটস নাইস আই হ্যাভ নো ডাউট অ্যাভার দিট বাট সমস্যাটা হচ্ছে যদি এমন কোনো প্রশ্ন আসে কর খ নাম্বারে যেটা হচ্ছে তোমার অন্য চ্যাপ্টারের সে লাইক তুমি কাজক্ষমতা শক্তিটাকে বাদ দিলা বা তুমি হচ্ছে পর্যাপ্ত গতিকে বাদ দিলে সেখান থেকে কর খ আসলো তখন তুমি কী করবা সো দ্যাট সো এই জায়গাটাতে ব্যাপারটা যেহেতু এক মার্ক্স তোমার জন্য আড়াই মার্কস করে টানতেছে এবার আমি তোমাকে যদি বলি যে এমসিকিউর অবস্থা কী এমসিকিউতে তোমরা আগে যেহেতু দিচ্ছিলাম পঁচিশ মার্কসের এখন সেটা হয়ে যাচ্ছে বারো মার্ক্সে বাট তুমি যখন বারো মার্ক্স আর এমসি কিউ এক্সামটা দিব এটা আবার কনভার্টেড হবে পঁচিশে মানে বারোর যে এক্সামটা সেটা কনভার্টেড হচ্ছে টোয়েন্টি ফাইভে তাহলে তুমি বুঝতে পারতেছো একেরটা কত হবে টোয়েন্টি ফাইভ ডিভাইড বাই টুয়েলভ এই রেশিওতে কনভার্টেড হবে দ্যাট মিনস মোটামুটি বলা যায় যে টু পয়েন্ট এই ভ্যালুতে হচ্ছে তোমার এমসিকিউটা মাল্টিপ্লাই হবে সো বুঝতে পারতেছি যে সিকিউ চেতে এমসিকিউ কিছুটা ফ্লেক্সিবল কিন্তু এতটা আসলে ছাড় দেওয়ার মতন কিছু না প্রায় ডবল মানে তুমি এমসিকিউতে আগে যেটা করতে একটা মিস্টেক হওয়া এখন অ্যাকচুয়ালি প্রায় দুইটা মিস্টেক হওয়ার মতো সো তোমাকে কিন্তু এটা তো কনশিয়াস থাকতে হবে রিজনটা আরেকটা যদি বলি সেটা হচ্ছে তুমি যেহেতু মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে কাজটা করতেছে সেটা হচ্ছে ওই ম্যাজের টপিকগুলোকে ভালো মতন পড়তেছে যদি এমসি কিউতে মাইনার টপিকগুলো থেকে বেশি বেশি এমসি কিউ আসে তখন তোমরা কী করবা সো অবশ্যই অবশ্যই ব্যাপারটাকে অ্যালার্ট থাকতে হবে যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যাটলিস্ট আমি এমসি কিউ আমি যদি ফর্মুলাসগুলো জানি আমি যাতে ওখান থেকে যে কোনো একটা ছোটো এমসি আসলে সেখান থেকে আমি অ্যান্সার করতে পারি বিকজ আমাকে অপশন দেওয়া হচ্ছে ভালো কথা বাট স্টিল আমাকে তো আমার ক্যাপাবিলিটির মধ্যে পাঠতে হবে আমরা জাস্ট ওই দুইটা বা তিনটা চ্যাপ্টার উপর যদি মানে জাস্ট বায়াস্ট হয়ে থাকি আমাদের খুব বেশি প্রবলেম কিন্তু ফেস করতে হবে সো এই ব্যাপারটা খুবই 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 মাথায় রাখতে হবে যে এমসিকিউর জন্য একটা বার হল বাকিগুলো বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে আর এরপর যে ব্যাপারটা দাঁড়াবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল মার্কস তো প্র্যাকটিক্যাল মার্কস পুরোটাই আসলে এখন তোমাদের নিজ নিজ কলেজের উপর ডিপেন্ডেন্ট তোমাদের কলেজ থেকে তারা যদি আই হোপ তারা তেইশ থেকে পঁচিশ এই রেঞ্জে তোমাদেরকে মার্কসগুলো দিবে সো ওই ব্যাপারটা আসলে আশা করি কোনো প্রবলেম হবে না তোমরা খাতা সাবমিট করতে পারলেই সুন্দর মতন তারা বাকিটা কাভার করে নেবে সো তোমাদের বিগ চ্যালেঞ্জটা হচ্ছে সিকিউ আর এমসিকিউতে পারফেক্ট একটা মার্কস একটা গ্যাদার করা বিকজ একটা জিনিস মাথায় রাখবে এবার আমাদের যে এক্সাম হতে যাচ্ছে একটা জেনুইন ট্রু কথা হচ্ছে যারা ভালো করবে তারা অনেক বেশি ভালো করবে আর যারা খারাপ করবে তারা অনেক অনেক বেশি খারাপ করবে কারণ যারা ভালো করবে তাদের টোটাল মার্কস ফ্যাক্টরটাও ওই অনুপাতে বাড়বে আর যারা একটু খারাপ করবে তাদের মার্ক ফ্যাক্টরটাও ওই অনুপাতে অনেক অনেক বেশি খারাপ হয়ে যাবে সো দ্যাটস ওয়াই তোমাদেরকে এবার খুব খুব বেশি কনসিয়াস থাকতে হবে প্রত্যেকটা মার্কসের ভ্যালু তোমাকে বুঝতে হবে মাই রিয়া স্টুডেন্ট এই ব্যাপারটা তোমাদের এখন থেকে সিরিয়াস হয়ে এই ব্যাপারগুলো নিয়ে ওয়ার্কআউট করা উচিত মোস্ট অফ দ্য টাইম তোমরা যে প্রবলেমগুলো এখন রাইট নাও ফেস করতেছো যে ক্ষণ নাম্বার তোমরা কীভাবে আর একটা যে ব্যাপার সেটা হচ্ছে এমসি কিউ আমরা কীভাবে আস করতে পারে মানে কত ফাস্ট আমরা সলভ করতে পারি আমরা এমসি কিউ কী টাইপের সাজেশনস পেতে পারি এই ব্যাপারগুলো নিয়ে তোমরা আসলে রাইটসমে এখন প্রবলেম ফেস করতেছো ইনশাআল্লাহ আমরা আমাদের এই চ্যানেলে এমসি কিউ নিয়ে নেওয়ার কতগুলো ভিডিও দেব ইনশাল্লাহ টিল দেন তোমরা আমাদের সাথে থাকতে পারো আর যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের যে কোনো প্রবলেম রিলেটেড বা যে কোনো কিছু থাকতে পারে সব কিছু আমরা চেষ্টা করবো তোমাদের অ্যান্সার দেবো তো টিল দেন আল্লাহ হাফিজ টেক কেয়ার টাটা